করোনার কোপ কাটিয়ে দুই বছর পর আগামী 26 থেকে 28 জানুয়ারি ঢাকায় বসছে তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা। প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ প্রতিপাদ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার দ্বিতীয় দিন প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মোবাইল কংগ্রেস ঢাকা। মেলার আয়োজক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। মেলার আয়োজন নিয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, এবারের মেলায় প্রথমবারের মতো ডাক ও টেলিযোগাযোগ পদক দেওয়া হবে, তুলে ধরা হবে গ্রাহক পর্যায়ে 5G ব্যবহারিক প্রয়োজনীয়তা। এছাড়াও এর আগে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ ঢাকায় মোবাইল কংগ্রেস করতে চেয়েছিল, সেটাও এই ডিজিটাল মেলার সঙ্গে একীভূত করা হয়েছে, ফলে এবারের মেলাটি ভিন্ন মাত্রা পাচ্ছে। আমাদের 8টা সেমিনার, 4টার আয়োজক হচ্ছে এমটপ, আর বাকি 4টা আমাদের এমনিতে মেলার অংশ। আমাদের পুরো মেলাটা নতুনত্ব হচ্ছে, নতুন প্রযুক্তি, 5G এবং ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে সব প্রযুক্তিগুলো আছে সেইগুলোর সবগুলোরই দেখানোর জন্য যে আয়োজন করা, সেই আয়োজনটা আমরা করছি। বিশেষ করে আমরা মনে করি যে এটা অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে কার্যকর হবে। যেমন এই মেলার মাধ্যমে দেখাবো যে আপনি 5G নেবেন, 5G কি কাজে লাগবে আপনার। আয়োজক সূত্র বলছে, এবারের মেলায় 5G প্রযুক্তি কিভাবে মানুষের জীবনযাত্রা আমূল বদলে দিয়ে স্মার্ট দুনিয়ায় নিয়ে যাবে তার প্র্যাকটিক্যাল বিষয় তুলে ধরা হবে। ISPB সেবাদাতাদের এক দেশ এক রেট বাস্তবায়নের জন্য কিভাবে উপজেলা পর্যায়ে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করছে তা উপস্থাপন করা হবে নানা আয়োজনে। এই মেলায় ISPB-র সদস্যগণ তাদের নতুন টেকনোলজি নিয়ে হাজির হবেন এবং ডেলিভারি সার্ভিস নিয়ে তারা হাজির হবেন। এছাড়াও এই মেলায় আমাদের এমটপ, বেসিস, বিসিএস, বাক্য এবং ইকেবের সদস্যবৃন্দগণ তারা তাদের নতুন সেবা নিয়ে সেখানে হাজির হবেন এবং নতুন টেকনোলজি তারা প্রদর্শন করবেন। দ্বিতীয় দফায় এই মেলা বাস্তবায়ন করছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ISPB, তবে এবার নতুন করে যুক্ত হয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। প্রদর্শনীর পাশাপাশি 8টি সেমিনার অনুষ্ঠিত হবে এবারের মেলায়, এর মধ্যে 4টি মেলার আয়োজকই এমটপ। ডিজিটাল বাংলাদেশ মেলায় আমাদের এমটপের যেসব মেম্বার আছে ওনারা পার্টিসিপেট করবেন। মোবাইল অপারেটরদের তরফ থেকে তাদের স্টল থাকবে, স্টলে তারা তাদের যে লেটেস্ট টেকনোলজি আছে সেগুলো তারা সেখানে ডিসপ্লে করবে। পাশাপাশি তাদের যে সমস্ত সার্ভিস আছে, বিভিন্ন সার্ভিস তারা যেগুলো বা সেবা যেগুলো তাদের গ্রাহককে দিয়ে থাকেন সেগুলো সম্পর্কে সেখান থেকে তাদের স্টল থেকে বিস্তারিত জানা যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট সিটিজেন তৈরিকে প্রাধান্য দিয়েই সেমিনারের বিষয়বস্তুগুলো নির্ধারণ করা হচ্ছে। এর পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অন্যান্য ক্ষেত্রে যে ধরনের উদ্ভাবন ও প্রস্তুতি দরকার সে বিষয়গুলো সেমিনারের বিষয়বস্তুতে প্রাধান্য পাচ্ছে। ডেটা সায়েন্স এবং রোবোটিক্স এর উপরে একটা সেমিনার হবে। একটা সেমিনার হবে আমাদের যে ডিজিটাল ইকোনমি, আমরা যেটা বলি যে বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি এখন ডিজিটাল ইকোনমি হয়ে গেছে, এই বিষয়ে একটা সেমিনার থাকবে। আর পাশাপাশি আর একটা সেমিনার যেটা আমাদের দেশের সঙ্গে খুবই সংগতিপূর্ণ, যেটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের মোবাইল অপারেটররা দুর্যোগ পূর্ববর্তী এবং দুর্যোগ পরবর্তী সময় কীভাবে কী করবে না করবে সেই বিষয়ে একটা সেমিনার করবে। আমাদের যারা টেকনোলজি নিয়ে কাজ করেন, বিশেষ করে আমাদের শিক্ষকগণ এবং আমাদের সরকারের বেসরকারের বিভিন্ন বেসরকারি বিভিন্ন সংস্থার IT এক্সপার্টগণ এই মেলায় বিভিন্ন সেমিনারের মাধ্যমে তারা তাদের নতুন টেকনোলজি এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে। মেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি সহযোগী হিসেবে থাকছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, ZTE, মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক, রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি BTCL এবং বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড।